আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির আজকের তিনটি আলোচিত খবর। দেখুন সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরব এবং আমিরাতের অস্ত্র বিক্রি স্থগিত করে দিল মার্কিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। জি, সৌদি আরবের সাথে অস্ত্র চুক্তি স্থগিত করে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। দুই দেশের কাছে অস্ত্র বিক্রির এই অনুমোদন দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অস্ত্র বিক্রি সেই বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি এখন যুক্তরাষ্ট্র বিশদভাবে পর্যালোচনা করে দেখছে, এমনটা জানিয়েছে সিএনএনকে। এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিংকেন বলেছে এটি রুটিন প্রশাসনিক সিদ্ধান্ত। এক নতুন প্রশাসন আগের প্রশাসনের সিদ্ধান্ত খতিয়ে দেখে আমাদের কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্রনীতির অগ্রগতিতে অস্ত্র বিক্রি কতটা সহায়ক তা নিশ্চিত করতে বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে বুধবার প্রথম খবর দেয় যে বাইডেন প্রশাসন সৌদি আরব এবং আমিরাতের কাছে শত শত কোটি টাকার অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রি এবং সৌদি আরবের কাছে প্রিসিশন গাইডেড মিসাইল বিক্রি। যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের সম্পর্ক পূর্ণ মূল্যায়ন করা দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন জো বাইডেন প্রশাসন। তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পরেই এরকম একটি পদক্ষেপ নিলেন। গত 20 জানুয়ারিতে বাইডেন স্বপন দিয়ে কাজ শুরু করার পর প্রথম ধাপেই তিনি আগের প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি পর্যালোচনা বা বাতিল করে কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ইসরায়েলকে সমর্থন দেওয়া এবং ইরানের উপর চাপ প্রয়োগের নীতির পাশাপাশি সৌদি আরব ও আমিরাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল ট্রাম্প। কিন্তু এবার জো বাইডেন ক্ষমতায় এসে ইরানকে আবারও সুবিধা দিতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদি এয়ারলাইন্স পুরোদমে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে প্রস্তুত। সৌদি আরবিয়ান এয়ারলাইন্স এবার পুরোদমে তাদের আন্তর্জাতিক বাজারে ফ্লাইট চালু করতে প্রস্তুত রয়েছে। জানা যায় পূর্ব ঘোষণা অনুযায়ী সকল আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক করতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান সংস্থাটি। চলতি বছরে 31 মার্চ থেকে সৌদি নাগরিক এবং সকল যাত্রীদের জন্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সৌদি আরবের এয়ারলাইন্স তারা সম্পূর্ণ প্রস্তুতি ঘোষণা করেছে। সৌদি এয়ারলাইন্সের কোম্পানির কর্পোরেট এবং যোগাযোগ বিষয়ক পরিচালক আবদুল্লাহ আল সাহারানি সৌদি আরবের সকল নাগরিক এবং তাদের এয়ারলাইন্সের সকল যাত্রীদের এ বিষয়ে কোম্পানির ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টগুলোতে ধারাবাহিকভাবে অনুসরণ করার জন্য আহ্বান জানিয়ে এই কথাগুলো বলেছেন। রোটানা খালিজিয়া চ্যানেলে ইয়া হালাল অনুষ্ঠানে যোগ দিয়ে আল সাহারানি বলেছিলেন যে জাতীয় ক্যারিয়ার পরিচালনামূলক প্রযুক্তিগত এবং প্রশাসনিক বিষয়গুলোর ক্ষেত্রে বিমানগুলো আবার চালু করতে প্রস্তুত এবং বেসামরিক বিমান পরিবহনের সাথে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের সাথে সকল প্রকার বিষয় সমন্বয় করে সৌদি এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করছে। আল সাহারানি নাগরিকদেরকে সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটার জন্য উদ্বুদ্ধ করেছেন। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরবে কারা কারা পাবেন 3 মাসের ইকামা, চলুন জেনে নেওয়া যাক। সৌদি আরবে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে 3 মাসের ইকামা এটা কারা কারা পাবে, সকল প্রবাসীরা কি পাবে নাকি অল্প কিছু প্রবাসী পাবে, এমন প্রশ্ন অনেকের মনে রয়েছে। দেখুন, অনেকেই মনে করছেন 3 মাসের ইকামা বলতে 3 মাসের মেয়াদযুক্ত একটি ইকামা কার্ড দেওয়া হবে, কিন্তু ব্যাপারটা আসলে সেরকম নয়। ইকামা কার্ড যেরকম ছিল ঠিক তেমনই থাকবে। উল্লেখ্য যে বর্তমানে সকল প্রক্রিয়া অনলাইনে আপসির অ্যাপের মাধ্যমেই সম্পন্ন করা হয়। যে কোনো জায়গায় যেমন পুলিশ চেকপয়েন্ট বা কোনো কিছুতে যদি আপনার নাম্বার ইকামা প্রয়োজন হয় তাহলে সেটা আপসির অ্যাপের মাধ্যমে চেক করে নিতে পারবেন। এমন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে 3 মাসের করে ইকামার মেয়াদ কেন দেওয়া হলো, সেখানে আগে 1 বছর ছিল। সম্ভবত সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের সুরক্ষার কথা চিন্তা করেই 3 মাসের ইকামা প্রদান করছে। আপাতত এই 3 মাসের ইকামার মেয়াদটিকে আমাদের প্রবাসীরা ইতিবাচকভাবেই নিয়েছে। দেখুন, আমাদের যে সমস্ত প্রবাসীদের অর্থের সমস্যা রয়েছে, যারা একসাথে 1 বছরের ইকামা করতে পারত না, তারা এখন খুব সহজেই 3 মাসের ইকামা করতে পারবে। অর্থাৎ যার কাছে অর্থ কম আছে সে 3 মাসের ইকামা করবে, যার কাছে অর্থ বেশি আছে সে সম্পূর্ণ 1 বছরের ইকামা করবে। এমনকি সৌদি সরকার কিন্তু আমাদের প্রবাসীদের 5 বছরের ইকামা করার সুবিধাও দিয়ে রেখেছে। তাই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত সহজ, যার দরকার সে সেটাই নেবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনার যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখা শুধু করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।
বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।